গণেশ পুজো, তোমাদের সবাইকে গণেশ পুজোর অনেক 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 শুভেচ্ছা। ফাইনালি মানে দোনো মনো করে ইটস হ্যাপেনিং, গণেশ পুজো হচ্ছে, ছোট করেই হচ্ছে কিন্তু হচ্ছে। মিষ্টিকে খুব মিস করছি, মিষ্টি হলে ভালো হতো। দেখি নেক্সট ইয়ার থেকে যদি আগে থেকে সেরকম কিছু প্ল্যানিং হয়ে যায় আমাদের, তো মিষ্টিকে 2-3 দিনের জন্য ছুটি অ্যাপ্লিকেশন দিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে আসবো। বাড়ির পুজোতে বাড়ির বাচ্চারা না থাকলে কি ভালো লাগে। আর দাও তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই, এখনো কিচ্ছু সেট আপ করিনি। আর পুজো হবে এখন 3 দিন, তো আমাদের গণপতি বাপ্পা থাকবে, তো এখন শুধু পুজোর সেট আপ হয়েছে, বাকি রুমটাকে আমরা খালিই রেখেছি। আর 9:30 বাজে, স্নান স্নান করে রেডি হয়ে গেছি। রেডির নামে এই যে একটা মোটামুটি শাড়ি পরে নিয়েছি, আর অনেকদিন পর একটু হালকা ফুলকা মেকআপ করে নিয়েছি। গরমের মধ্যে তো গলে পিঘলে যাবে জানি, এখন এখানে হোম হবে যোগ্য হবে, তো ঠিক আছে একটু তো করে নিয়েছি। আচ্ছা দাঁড়ো, এবার তোমাদেরকে একটুখানি সেট আপ দেখিয়ে দিই। ওই যে ও সকালবেলা রাইতে স্নান করিয়ে দিয়েছে, এখন আগে আমরা নিমাইকে অভিষেক করে নেব। নিমাইয়ের অভিষেক করার পর ততক্ষণে ঠাকুর মশাই এসে যাবে, তারপরে বাকি গনু বাবার যা যা করে সেটা করব। সাথে থেকো পুরো লম্বা ভিডিওটাতে, সাথে থেকো। 6টার থেকে আমি আর বাবা ডেকোরেশন করছি, আমি একটু ঘুমাচ্ছিলাম, ওরা ডেকোরেশন করে দিয়েছে। খুব হালকা ফুলকা ডেকোরেশন হয়েছে, মেহেন্দি আনিয়েছিলাম রাত্রেবেলা পরবো বলে, সময় হয়নি। ওই সেই শ্রাবণ মাসের মতন, গোটা শ্রাবণ মাস যাওয়ার পর আমি হাতে মেহেন্দি পড়তে পেরেছিলাম, আর গণপতির পরেই মনে হয় পড়তে পারবো। রাই আমাদের স্নান স্নান করে একদম সুন্দর সোনা বাবা হয়ে সেজে বসে গেছে, আর এবার এই যে গণপতি বাপ্পাকে বসানো হচ্ছে, গণপতি বাপ্পা কে পরে ঠাকুর মশাই এসে, আর এই হালকা ফুলকা ডেকোরেশন তাতাই আর তাতাইয়ের বাপ্পা মিলে করেছে। আর এখানে সমস্ত মোটামুটি জিনিসপত্র রয়েছে, তো চলো। গতকাল আমাদের বাড়িতে একজন নতুন মেম্বার এসেছে, তো কালকে তার আনবক্সিং তোমাদের সাথে দেখিয়েছিলাম একটুখানি, আর আজকে তার অভিষেক। গোপু সোনা আমাদের, আর নামকরণ করা হয়েছে নিমাই, তো ও হচ্ছে আমাদের ছোট্ট নিমাই। আমি অত নিয়ম অত কিছুই জানি না কী করে সেবা দেব, কী করে কী করব, কিন্তু যখন এসে গেছে তো যতটা দেখে শিখেছি বা দেখেছি জেনেছি সেইভাবেই আমি একটুখানি অভিষেক করছি, প্রাণ প্রতিষ্ঠা করব। আর আজকে খুব ভালো দিন, একদম গণেশ চতুর্থীর আজকের দিনে ও এসেছে, তো আজকের আমাদের গনু বাবার সাথে সাথে ওরও একদম প্রাণ প্রতিষ্ঠা হবে সুন্দরভাবে। আপাতত আগে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে, তারপরে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাবো, আর তারপরে তোমাদেরকে একদম ফাইনাল লুক দেখাবো। এই হলো আমার ছোট্ট নিমাই, তো দেখো কি সুন্দর মিষ্টি, আর হাসিটা দেখেছো, হাসি মানে একদম ধরা যাচ্ছে না। সুন্দর করে রেডি হয়ে একদম সোনাবাবু হয়ে গেছে, রেডি হয়ে গেছে তো মোটামুটি। আর এই যে আমাদের রাই সোনা পাশে, দুজনকে কি সুন্দর মানিয়েছে না। আর ওদেরকে রেডি করতে করতে ঠাকুরমশাইও এসে গেছেন, পুজোতে বসবেন, নারায়ণ এসেছে। এদিকে আমরা মানে আমাদের রাই আর নিমাইকে ভোগ দিচ্ছিলাম, আর ততক্ষণে ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই এসে নারায়ণ পুজো করার পরে আমাদের গনুবাবুর ফেস রিভিলিং, তো বলো তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের গনুবাবুকে দেখতে, কিউট না বলো। তো চলো এবার পুজোর সমস্ত সরঞ্জাম, যত সমস্ত আয়োজন সব কিছু আছে, ফুল চন্দন সব কিছু A to Z। আমি তো সকাল থেকে ওদের ছোটো দুটোকে করাতে ব্যস্ত ছিলাম, তো ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাইয়ের সাথে সাথে বলে বলে দিচ্ছেন, আমি যতটা যেরকম পারছি করে করে এগিয়ে দিচ্ছি। আবার আমাকে ভোগ রান্না করতেও যেতে হবে। এদিকে পুজোর সমস্ত কিছু সেট আপ করে দেওয়ার পরে পুজো স্টার্ট হয়ে যাবে, তারপরেই আমি যাব। বাঁসুরি কে স্বর কা হিটলা।
পুজো এখন হয়ে গেছে, সংকল্প সব হয়ে গিয়ে এখন পুজোতে ঠাকুরমশাই বসে গেছে। আর এখন ভোগ রান্না করতে হবে, তো আমি এসে গেছি উপরে রান্নাঘরে, ভোগ রান্না করব। তারপরে ওখানে এখনও যজ্ঞ এগুলো সব বাকি আছে। আর খুব সুন্দরভাবে পুজো শুরু হয়েছে। আর আজকের ভোগের স্পেশাল মেনু কি, খুব সিম্পল মেনু, চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই আজকের ভোগের কী মেনু আছে। আজকের খুবই সিম্পল মেনু, বেশি কিছু করছি না, তো বেশি কিছু করছি না। মধ্যে যেটা করছি সেটা হচ্ছে এই যে দুধ জাল দিয়ে রেখেছি শিমুয়ের পায়েস হবে। আর আজকে করছি ভান্ডারে বালা আলু, মানে যেটা একটু ওই যে ঝোলঝোল আলুর তরকারি হয় ওইটা। খুবই সিম্পল করাটা, আলু আগেই কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর তারপরে তেল আর ঘি গরম হয়ে যেতে ওতে দিলাম সাদা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, হিং, ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকে জাস্ট হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। কষানো টষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছি, আর নুন, হলুদ, জিরে, এটা হচ্ছে বেসিক মশলা, কষিয়ে ওই দিয়েছি। এইদিকে আমার শিমুয়ের পায়েসও মোটামুটি হয়ে গেছে, লাস্টে চিনি দিলাম, দিয়ে একটুখানি ফোটাবো, আর হচ্ছে দেবো এলাচের গুঁড়ো, দিয়ে এটা নামিয়ে নেবো। তো মোটামুটি আমার পায়েস আর তরকারি প্রায় শেষের পথে। এই দেখো নামাবার আগে আগে এটা একটু ঝোলঝোলেই হয়, এটার মধ্যে ভালো করে ধনে পাতা দিলাম। আর তার সাথে খাওয়ার জন্য করেছি হচ্ছে গরম গরম লুচি, একদম ভালো করে লুচি টুচি করে ভোগের থালা সাজিয়ে নিয়ে নিচে চলে এসেছি। কেন কি ততক্ষণে আবার যজ্ঞ হোম করার সময় হয়ে গেছে, তো হোমে তো বসতেই হবে, এদিকে এসে গেছি। তো আমার সাথে সাথে তোমরাও দেখো একটু একটু ক্লিপিংস নিয়েছি। আসলে একদিকে পুজো হচ্ছে, একদিকে রান্না করছি, সাথে মিষ্টিও নেই যে আমাকে একটু ভিডিও বানিয়ে দেবে। তো এবারে খুব ভালো করে যে ভিডিও বানাতে পেরেছি ডিটেলসে তা নয়, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই যতটা পেরেছি ভিডিও তোমাদের জন্য তুলেছি। আর তোমাদের জন্য তো তুলেছি, তার সাথে আমার নিজের মেমোরি, মানে পরে পরে গিয়ে দেখলে খুব ভিডিওগুলো ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা একটুখানি হোমটা দেখো। দুপুরবেলা পুজো মিটতে মিটতে বেশ দেরি হয়ে গেছে, প্রায় প্রায় 5টা বেজে গেছে। তারপরে আমরা সবাই প্রসাদ পেয়েছি, প্রসাদ পাওয়ার পরে একটু রেস্ট করতে করতেই এখন প্রায় 9টা বেজে গেছে। সন্ধেবেলা আরতি, সন্ধে দিয়া এগুলো সব হয়েছে। তো এখন হচ্ছে রাত্রের ভোগ দেওয়া হবে, ভোগ নিবেদন করে এবার রাইকে আর আমাদের নিমাইকে শয়ন দিয়ে দেব। গনু বাবা তো এরকমই থাকবেন, মানসিকভাবে শোবেন, আর শোবে না, তিনজনে মিলে হুটোপাটি করবে, খেলা করবে, ওরাই জানে। আজকে রাত্রের ভোগে হচ্ছে গোলাপ জামুন আর জল, মানে জল মিষ্টি দেওয়া হচ্ছে, কেন কি আর কিছু বানাতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতন রাতের ভোগটোক সব দেওয়া হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত বাসন টাসন বার করে সামনে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর এইবার
রাইকে আর নিমাইকে একটু পরিষ্কার করবো। সারাদিন ধরে আজকে খুব এখানে হোম হয়েছে, সেটার একটা গরম, একটা আগুনের তাপ এগুলো ছিল, তো তাই রাত্রিবেলা ওদের সমস্ত শৃঙ্গার যা ছিল সব বাড়িয়ে দিয়ে ওদের গাটা ভালো করে একটুখানি স্পঞ্জ করে মুছে দিয়েছি, দিয়ে ওদেরকে শয়ন দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আমার ডে ওয়ান গণপতি বাপ্পা। তোমাদের কেমন গেল পুজোটা জানিও কিন্তু সবাই, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। রাধে রাধে।